জমিয়াত উলেমা ইসলাম ফজল প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন যে তারা পিটিআই প্রধান ইমরান খানকে রাজনীতি থেকে দূরে রাখতে চান, তবে সুপ্রিম কোর্ট তাকে কেন্দ্রে চায়। সংবাদ সম্মেলনের ভাষণে জেইউআইএফ প্রধান ফজলুর রহমান বলেছেন তিনি পিপিপি কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি এবং পিএমএলএন প্রধান নওয়াজ শরীফের সাথে টেলিফোনে কথা বলেছেন। তারা তাকে জানিয়েছে আদালত চায় তারা পিটিআই প্রধান ইমরান খানের সাথে কথা বলুক এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করুক। তিনি আদালতকে প্রথমে তার অবস্থান পরিষ্কার করতে বলেন এবং সংবিধানের কোন ধারায় সবাই ইমরান খানের দেওয়া নির্বাচনের তারিখে সম্মত হবেন যার পরিবর্তে অযোগ্য ঘোষণা করা উচিত। জেইউআইএফ প্রধান বলেছিলেন যে তারা এই প্রক্রিয়াটিকে অরাজনৈতিক বলে মনে করে এবং আদালতের উচিত সংসদকে সম্মান করা। তিনি আরো বলেন যে তারা পিটিআই প্রধানকে রাজনীতি থেকে বাদ দিতে চান, তবে সুপ্রিম কোর্ট তাকে আবার রাজনৈতিক বৃত্তে অন্তর্ভুক্ত করেছে। মাওলানা ফজলুর রহমান সুপ্রিম কোর্টকে কটাক্ষ করে বলেছেন সংসদই সর্বোচ্চ, বিচারকরা যদি রাজনীতিবিদদের আদালতে তলব করতে পারেন তাহলে সংসদ কেন বিচারকদের তলব করতে পারবে না। এদিকে শুক্রবার জামায়াতে ইসলামী আমির সিরাজুল হক বলেছেন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট প্রধান মাওলানা ফজলুর রহমান কেন্দ্রীয় জোট সরকারের একজন গুরুত্বপূর্ণ স্টক হোল্ডার যার গণতান্ত্রিক চিন্তাভাবনা রয়েছে। দলের উপপ্রধান লিয়াকত বালোচের পাশাপাশি লাহোরে এক সংবাদ সম্মেলনে হক বলেছিলেন তিনি নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের সাথে আলোচনা করতে মাওলানা ফজলকে রাজি করবেন। একদিন আগে ফজল পিটিআই এর সাথে আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে সুপ্রিম কোর্ট সমস্ত রাজনৈতিক দলকে সংলাপ করতে বলেছে এবং নির্বাচনের একটি তারিখে ঐক্যমতে পৌঁছতে বলেছে। সংবাদ সম্মেলনে হক বলেন দেশ রাজনৈতিক, সাংবিধানিক ও অর্থনৈতিক সংকটে ভুগছে, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলো বিভক্ত। তিনি বলেন শুধুমাত্র একটি প্রদেশে নির্বাচন কোনো সমাধান নয়, কারণ এতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নির্বাচনে 23 কোটি মানুষের জন্য উদ্বেগের বিষয়। জামায়াতে আমির আরো বলেন শুধুমাত্র একটি প্রদেশে নির্বাচন হলে কোনো দল তা মেনে নেবে না। তিনি বলেন নির্বাচনের তারিখ নিয়ে জামাত অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে এবং ঈদ উল ফিতরের পর আলোচনার মাধ্যমে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করবে। হক গদর হক দো তেহরিক নেতা মাওলানা হিদায়তুর রহমান বালোচের অবিলম্বে মুক্তি দাবি করেছেন, যিনি তার আন্দোলনের কর্মীদের এবং আইন শৃঙ্খলা বাহিনীদের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ নিহত হওয়ার পর জানুয়ারির মাঝামাঝি থেকে কারাগারে ছিলেন, বেলুচরা গোয়াদরের জেলেদের অধিকারের জন্য প্রতিবাদ করেছিল। তাকে গ্রেফতারের 100 দিন হয়ে গেছে। বালুচের মুক্তির জন্য পহেলা মে দেশব্যাপী প্রতিবাদ করবে। জেআই ক্ষমতাসীন জোট ও পিটিআর মধ্যে আলোচনার দালালি করার চেষ্টা করেছে। পিটিআই বিস্তারিত জানার জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করলেও ক্ষমতাসীন জোট 13টি দলের সমন্বয়ে বিষয়টি নিয়ে বিভক্ত হয়েছে। এই সপ্তাহ শুরুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ডাকা বৈঠকে পাকিস্তান পিপুলস পার্টি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি সমর্থনকারী আলোচনার মধ্যে ছিল, যখন জমিয়ত উলেমা ইসলাম ফজল এবং জামহুরি ওয়াত্তান পার্টি প্রত্যাখ্যান করেছিল। এদিকে সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলিকে আলোচনা করতে বলেছে এবং নির্বাচনের তারিখ নিয়ে ঐক্যমতে পৌঁছাতে বলেছে এবং 27 এপ্রিল পরবর্তী শুনানিতে ফলাফল সম্পর্কে অবহিত করতে বলেছে। 14 মে পাঞ্জাবে নির্বাচন অনুষ্ঠানে পূর্ববর্তী আদেশ প্রত্যাহারের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের দায়ের করা একটি সহ 3টি পৃথক পিটিশনের শুনানির সময় সর্বোচ্চ আদালত এই নির্দেশ জারি করেছিল এবং এর পরিবর্তে সারা দেশে একযোগে নির্বাচন করার জন্য। এদিকে সময়সীমা থাকা সত্ত্বেও পাঞ্জাবের ক্ষমতাসীন জোটের সমস্ত নেতৃস্থানীয় রাজনৈতিক দল 14 মে আদালতে নির্দেশিত নির্বাচনের জন্য প্রার্থীদের দলীয় টিকিট জমা দেওয়া বন্ধ করে দিয়েছে। বিরোধী দলের একমাত্র নেতৃস্থানীয় রাজনৈতিক দল পিটিআই তাদের 297 প্রার্থীকে টিকিট দিয়েছে। ক্ষমতাসীন দলগুলি পাঞ্জাব এবং কেপিতে পৃথক নির্বাচনের বিরোধিতা করেছে এবং টিকিট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পিএমএলএন এবং পিপিপি প্রার্থীরা দলের কাছ থেকে কোনো শব্দের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু কোনো টিকিট দেওয়া হয়নি। দলীয় টিকিট জমা এবং প্রতীক বরাদ্দের সময় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে এসএপি। তফসিল অনুযায়ী নির্বাচনী প্রতীক বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করতে উল্লেখিত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের প্রার্থীদের টিকিট হস্তান্তর নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কমিশন। একজন পিএমএলকি অভ্যন্তরীণ পরামর্শ দিয়েছেন যে বড় কিছু খেলার মধ্যে রয়েছে এবং টিকিট না দেওয়া ইসিপিকে নির্বাচনের বিলম্বের জন্য সুপ্রিম কোর্টের সামনে তর্ক করার সুযোগ দেবে। পাকিস্তান তেহরিক ইনসাফ আসন্ন পাঞ্জাব নির্বাচনের জন্য টিকিট ধারকের তালিকা প্রকাশ করেছে এবং আপত্তি সমাধানের জন্য একটি কমিটি গঠন করেছে। প্রার্থীদের তাদের টিকিট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।
টিকিট বিতরণ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আপিল বিবেচনার জন্য মুসাদ্দিক আব্বাসি, এজাজ চৌধুরী, রায় হাসান নওয়াজ এবং আওয়ান আব্বাসকে নিয়ে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এটি লক্ষণীয় যে সুপ্রিম কোর্ট ইসিপিকে 14 মে পাঞ্জাবের নির্বাচন করার নির্দেশ দিয়েছিল এবং ফেডারেল সরকারকে তহবিল নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে সন্ত্রাসবাদ এবং অর্থায়নের অভাবের কারণে আদালতের নির্দেশনা বাস্তবায়িত হয়নি। পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যান ইমরান খান শুক্রবার বলেছেন যে যারা সহিংসতা জড়িত তারা পূর্ব পাকিস্তানের ইতিহাসের পুনরাবৃত্তি করছে। টুইটার নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুরের গ্রেফতারের জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, আলী আমিন গন্ডাপুরের সাথে যেভাবে আচরণ করা হচ্ছে তা কেবল এই কারণে যে তিনি আমাদের কর্মীদের পছন্দের একজন দলীয় মতাদর্শী। বুঝতে পারছি না, তারা শুধু নিজেদের অপমান করছে এবং রাষ্ট্র জাতির মধ্যে ব্যবধান বাড়াচ্ছে। আলী আমিনের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা বহুগুণ বেড়ে গেছে, কারণ তিনি এসব পরীক্ষা ও ক্লেশের মোকাবেলা করেছেন দৃঢ়তার সাথে। টিকিট পর্যালোচনা প্রক্রিয়ার বিষয়ে ইমরান খান বলেন, আমি আগামীকাল থেকে টিকিট পর্যালোচনা প্রক্রিয়া শুরু করব 26 তারিখ পর্যন্ত। এ উদ্দেশ্যে গঠিত 4টি পূর্ণমিলন কমিটির দ্বারা আমার কাছে পাঠানো মামলাগুলি। বৃহস্পতিবার ইমরান খান পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সুপ্রিমো নওয়াজ শরীফকে নিন্দা করে বলেছেন যে নওয়াজ শরীফ নিছক কাপুরুষদের অধিনায়ক। ইফতার সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে পদচ্যুত প্রধানমন্ত্রী বলেন, নওয়াজ শরীফ একা নন, কিন্তু কাপুরুষদের দলে আরও অনেক খেলোয়াড় আছে। শরীফ পরিবারের ক্ষমতা হলো এর সদস্যরা সবাই কাপুরুষ। মৌলানা ফজলুর রহমান নওয়াজ শরীফের দলের একটি অংশ। তার সহযোগী আলী আমিন গন্ডাপুর সম্পর্কে বলতে গিয়ে ইমরান খান বলেন, আলী আমিন গন্ডাপুর দৃঢ় প্রতিজ্ঞ, নির্লজ্জ তারা যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত। পুলিশ শুধু আলী আমিনকে এখানে ওখানে নিয়ে যেতে ব্যস্ত। এর আগে বুধবার ইমরান খান বলেছিলেন যে পুরো দেশ ফ্যাসিবাদের কবলে পড়েছে। টুইটারে নিয়ে প্রদচ্যুত প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, যেভাবে আমরা একটি কলা প্রজাতন্ত্রে পরিণত হয়েছি যেখানে আইনের শাসন নেই এবং শুধুমাত্র জঙ্গলের আইন। এটা স্পষ্ট যে এই সন্ত্রাসের রাজত্ব পিডিএম পুতুল দ্বারা নিয়ন্ত্রিত নয়, কিন্তু অন্য একটি শক্তি যে নিজেকে আইনের ঊর্ধ্বে দেখে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলিকে বাতিল করে ইমরান খান বলেন, একটি এফআইআর জামিন দেওয়া হলে আরেকটি এফআইআর পপ আপ হয়। আমার বিরুদ্ধে 145টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। এটি এফআইআরগুলির একটি সার্কাস। আমার বাণীগালার তত্ত্বাবধায়ক, আমার জামান পার্কের বাবুর্চি, আমাদের সোশ্যাল মিডিয়ার মাসোয়ানি ওয়াকাস এবং আমার সিকিউরিটিজ ইনচার্জ ঘুরমান সবাইকে অপহরণ করা হয়েছে এবং তাদের সফটওয়্যার আপডেট করার চেষ্টা করার জন্য নির্যাতন করা হয়েছে। পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুরের গ্রেফতারের বিষয়ে বলতে গিয়ে ইমরান খান বলেন, আলী আমিন একটি জালিয়াতি মামলা জামিন পেয়েছিল এবং অন্য একটি এফআইআর প্রকাশিত হয়েছিল। এখন পুলিশ তাকে লাহোরে নিয়ে যাচ্ছে। পথে অসুস্থ হয়ে পড়া এবং হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও আলী আমিন সুস্থ হওয়ার আগেই তাকে হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সোমবার ইমরান খান বলেছিলেন যে স্টেট ব্যাংক অব পাকিস্তান পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য তহবিল প্রকাশ না করলে দেশের সংবিধান টিকে থাকতে পারে না। আদালতের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, সংবিধান আলোচনার প্রয়োজন নেই বলা সত্ত্বেও আমরা নির্বাচনের স্বার্থে আলোচনা করছি। 90 দিন পর নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই। 90 দিনের বেশি নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে। ইমরান খানের মতামত ছিল যে অন্তর্বর্তীকালীন সেট আপটি প্রশাসকের সাথে প্রতিস্থাপিত হওয়া উচিত, যিনি প্রদেশে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতায় লিপ্ত। ইমরান খান বলেন, কে বলছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কেএসএ এর সাথে সম্পর্কের টানাপোড়েন করেছি? জেনারেল বাজওয়া আমাদের সরকারের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছিলেন, কারণ তিনি একটি এক্সটেনশন চেয়েছিলেন। 3 মাসের মধ্যে দেশে ওআইসির 2টি বৈঠক হয়েছে, এটা কি দেশে আগে কি হয়েছে? চীন, সৌদি আরব, তুরস্ক, ডোনাল্ড ট্রাম্প এবং বরিস জনসনের সাথে আমাদের দৃঢ় সম্পর্ক ছিল, বর্তমান সরকারের সাথে কি আলোচনা করতে প্রস্তুত? প্রশ্ন রাখেন ইমরান খান।